মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বর্ষাকেও তো প্রফেশনাল হতে হবে, বর্ষাকেও তো জিনিসগুলো শিখতে হবে। ওর যখন রাগ হবে ও ব্যান্ড ছেড়ে দেবে, যখন রাগ হবে না আবার গাইবে, এরকম করে তো চলে না। এক দিদি, বর্ষারই মুড শিফটিং এর উপর ডিপেন্ড করে তো আমি আমার ব্যান্ড চালাতে পারি না, তাই না? আমি তাই জন্যই জিনিয়াকে লিড ফিমেল সিঙ্গার হিসেবে নিয়েছি। আর সেই সময় লাকিলি জিনিয়া ফিরেছিল। আর বর্ষার কী হলো আমাকে দেখে, কেন ওরম করলো আমি বুঝতে পারছি না। এটা আমার কী দোষ? আমি সিরিয়াসলি বলছি ভাই, বুঝতে পারছি না। বাহ বিক্রম বাহ, মানে সবটাই ব্যান্ডকে ঘিরে। আমার সঙ্গে তোর আলাদা করে কোনো সম্পর্ক নেই তাহলে? দেখ বিক্রম, এখানে কারোরই কোনো দোষ নেই। দেখ, সবসময় তো প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা করা যায় না, অন্তত কিছু ক্ষেত্রে তো যাই না। আমি মানছি যে ব্যান্ডটা তোর প্রফেশনাল লাইফ, কিন্তু বর্ষার সাথে বন্ধুত্বটা তো তোর পার্সোনাল, তাই না? আর এই বাড়ির লোকেদের এই একটাই সমস্যা জানিস তো, তারা না মনের কথাটা কিছুতেই মুখে আনতে পারে না। তোর সৃজনদাকে এখন আমি চিনে গেছি, জেনে গেছি, তাই আমি ওর পেট থেকে কথা বার করতে পারি। বর্ষা ওর দাদা দুজনে একেবারে এক রকমের, তাই আমি বলবো তুই একবার তোর বন্ধুত্ব। আমি বুঝতে পাচ্ছি না এই গিটারটা সকাল থেকে কি হচ্ছে, এই স্ট্রিংটাই কেন প্রবলেম করছে? কি বাবা, ছিঁড়ে গেল তো? সরি, আসলে আমি আসছি। আরে দাঁড়ো দাঁড়ো, কোথায় যাচ্ছ? কিছু বলবে? হ্যাঁ বৌদি ভাই, দেখো না এই চেনটা সকাল থেকে খুলছেই না, তো দাদার কাছে নিয়ে গেলাম বলতে, বলে সব মেলি ব্যাপার আমি দেখবো না, বলে তাড়াহুড়ো করে কোথায় চলে গেল। বেরিয়ে গেল? কোথায় কোথায় বেরোলো সৃজন? তা তো বললো না। ও যাকে দাও, কি হচ্ছে দেখি, এসো দেখি, খুলছে না? না বাবা, দাঁড়াও। এই পিকলু, মোমটা দে তো। সকাল সকাল সৃজন গেলটা কোথায়? তার উপরে আবার ওর মাথাটা গরম আছে, মাথার মধ্যে যে কি চলছে তা কে জানে। কোথাও গিয়ে আবার কোনো ঝামেলা না বাধায়। এই তো হয়ে গেছে, এই না। বলছি, তোমাদের নিজেদের মধ্যে চাই নিয়ে ঝগড়া অশান্তি হয়ে থাকুক না কেন, সেটা মিটিয়ে নাও। আজকালকার দিনে কিন্তু মনের মতন বন্ধু পাওয়া খুব কঠিন, সহজে পাওয়া যায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।